অনেকেই আপনারা ই শ্রম কার্ড বানাচ্ছেন বা এখনো অনেকেই ভাবছেন যে ই শ্রম কার্ড বানাবো কি বানাবো না তবে কি আপনারা জানেন ই শ্রম কার্ড থাকলে আপনারা প্রত্যেকটি পরিবার পিছু পাঁচ হাজার টাকা করে পেতে পারেন তো বন্ধুরা এই ই শ্রম কার্ড থাকলে আপনারা যদি পাঁচ হাজার টাকা করে পেতে চান তাহলে আপনাদের আধার কার্ড এবং ব্যাংকের বই থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা তো আজকে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে কোন স্কিমের মাধ্যমে শ্রম সাহায্যে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন সমস্ত কিছু ডিটেলসে দেখে নেব ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ই শ্রম কার্ডের একদম অফিসিয়াল ওয়েবসাইট এই সাইট থেকেই কিন্তু ই শ্রম কার্ডের সমস্ত কিছু ডিটেলসেই জানা যায় তো এই ই শ্রম কার্ডের মাধ্যমে কোন কোন প্রকল্পের আপনারা সুবিধা পাবেন সেটি কিন্তু এখান থেকেই ডিটেলসে কিন্তু জানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্কিম রয়েছে এই স্কিমের সুবিধাগুলো আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন তবে যেই স্কিমটির মাধ্যমে আপনারা পরিবার পিছু পাঁচ হাজার টাকা করে পাবেন এখানে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন বেনিফিটস দেওয়া রয়েছে দ্য কন্ট্রিবিউটার অন হিজ চয়েস ক্যান অ্যাটেইন এ পেনশন অফ এক হাজার থেকে পাঁচ হাজার রুপিস হ্যাঁ বন্ধুরা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনারা প্রতি মাসে মাসে পেনশন পেতে পারেন তার জন্য আপনাদের এই স্কিমের আওতায় আসতে হবে এবং ই শ্রম কার্ড থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেতে পারেন তো বন্ধুরা এই যোজনাটির নাম হলো অটল পেনশন যোজনা এই যোজনার আবেদন করতে হলে অবশ্যই আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন এবং আপনারা প্রতি মাসে মাসে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন হ্যাঁ বন্ধুরা তবে এই স্কিমে যদি আপনারা ফর্ম ফিল করতে চান তাহলে অবশ্যই আপনার ই শ্রম কার্ড থাকতে হবে আধার কার্ড থাকতে হবে এবং ব্যাংকের সাথে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এবং আপনাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ যেই ব্যাংকে রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করবেন সেখানে গিয়ে আপনারা বলবেন যে আপনারা অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলেই কিন্তু আপনাদের সেখান থেকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি আপনাদের ফিল করতে হবে এবং ফিল করার পর জমা দিলেই আপনার নাম এই পেনশন যোজনায় নথিভুক্ত করা হবে এবং আপনাদের কিন্তু প্রতি মাসে মাসে কিছু টাকা জমা করতে হবে তারপরই ষাট বছর পর আপনারা এই পেনশানে কিন্তু টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা যত টাকা আপনারা যোগাযোগ অর্থাৎ জমা করবেন অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেক বয়স অনুযায়ী কিন্তু টাকা ভাগ করা রয়েছে সেই বয়স অনুযায়ী আপনাদের টাকা কিন্তু জমা করতে হবে প্রতি মাসে মাসে ব্যাংকে। তারপরই আপনাদের যখন ষাট বছর হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই পেনশন যোজনার মাধ্যমে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এবং আপনার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু সেই পাঁচ হাজার টাকার অর্ধেক টাকা আড়াই হাজার টাকা আপনার যে স্ত্রী রয়েছে সেই টাকাটি কিন্তু পেনশন পেতেই থাকবে হ্যাঁ বন্ধুরা তো আপনারা বুঝতেই পারলেন ই শ্রম কার্ড থাকলে আপনারা এই অটল পেনশন যোজনায় অবশ্যই নাম নথিভুক্ত করলে আপনারা প্রতি মাসে মাসে পেনশন পেয়ে যাবেন তো প্রত্যেকটি পিছু কিন্তু এই পেনশনটি দেওয়া হচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ